সংসারের যদি এত টনটনে জ্ঞান তাহলে এবার থেকে কাজের মেয়ে আর পটকুটনি রাখবে হ্যাঁ লাগবো লাগবো হ্যাঁ তাই লাগবো আমি না রাখলি তোমার দাদা বৌদির ব্যাপারটা আমি কি দিয়ে ঢাকবো এই এই ছোট বউ এবার দুর্গাপূজার সময় না তোর জন্য ওই ঠাকুরগড়া মিস্ত্রি দিয়ে একটা পট আনবো দুর্গার মূর্তির পট হ্যাঁ তাই একো আমি মরবার সময় দেখে যেতে পারবো হ্যাঁ এই বউ এই ছোট বউ আরে আমার দাদা বৌদি শহর থেকে বাড়ি এসেছে বলে দাদা যদি শুনতে পেতো না তাহলে আমাকে একদম মাথা চড়া চড়িয়ে দিত তবে একটা কথা তোমাকে বলছি শোনো তোমার দাদার জন্য এই গায়ের লোকেদের সাথে তোমার ঝগড়া হবে ছোট বউ ছোট বউ খবরদার খবরদার তুই আমার দাদার কথা উন্নয় করবি না তুই কি মনে করিস হ্যাঁ তোর কথা শুনে আমি ওর দাদাকে বলবো দাদা তুমি শহরে চলে যাও কখনো না ওরে বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু কখনো ভাই গেলে ভাই পাওয়া যায় না কথাটা মনে রাখবি ঠিক আছে তোমার কথাটা আমি চিরকাল মনে রাখার চেষ্টা করব এখন নাও তো দয়া করে জল খাবার খেয়ে আমাকে ধন্যি করো
এই এই চা বাবু বাসিল বান্তা টক কাঁচা পেঁয়াজ লঙ্কা সালা যেন অমৃত রে এই এই চটু এই খাবি নাকি খাবি নাকি খাওয়া খাও তা আমার দাদা তো কত বড় শিক্ষিত লোক, আমি তার দাদার মতো এত শিক্ষিত নই ভাই, গ্রামের চাষা ভুষা লোক তো, কি বলতে নেই কি বলে ফেলি, তুই আমার রাগ করিস না, না তুই হাকর, এই তুই তো হাকর না। ভালো, ও ভালো, একেই বলে ভালোবাসা না, কি বলিস রে রতন? এই যে বাঘা চৌধুরী, এবার তোমার শ্বশুরি আমি ভেঙে দেব, তোর শ্বশুরি আমি ভেঙে দেব। এই তুই কি বললি? তোর শ্বশুরিটা আমি ভেঙে দেব। তুই আমাকে চিনিস না রে, দরকার হলে গাঁটাকে আমি পুরো খেয়ে ফেলবো। এই বাঘা চৌধুরী, মুখ সামলে কথা বল। কেন রে? কেন, তোর দাদা রতন মল্লিক গায়ে এসেছে বলে, তোর দাদার গায়ে এসেছে বলে পারবি না, পারবি না। কারণ আমি এখন শহরে থাকি না, গায়ে থাকি। গায়ে আমার টাকা পয়সার বর দেখলে তোর দাদা অরুণ মল্লিক কিন্তু হাঁ হয়ে যাবে। হাঁ কি বললি? অরুণ মল্লিক যেমন লেখা পড়ায় চাকরি বাকরিতে বড়, তেমনি টাকাই বড়। আমি ভবিষ্যতে আমি আবার এই গায়ে ফিরব, তেল কল ধান কল কোল্ড স্টোরেজ বানাবো এই গায়ে। পারবি না বাঘা চৌধুরী, আমার জমির আল থেকে তুই নেবি জল? ভালো, খুব ভালো, তাহলে তোকে আরেকটা কথা বলতে হয়, এই জমিটা তোর আর এই জমিটা আমার। আমি শহর থেকে গায়ে ফেরার পর দেখবি তোর এই টোকরা জমিটা আমার বাকুলির পেটে ঢুকে গেছে। বাঁকা চৌধুরী বাড়ি চল। এই যে হ্যালো, ও হ্যালো, কি সুন্দর হাসি, ঠেক শিয়াল কোথাকার। শালা শালা বাঘা চৌধুরীটা শহরে গিয়ে বড্ড বার বেড়ে গেছে। 5 বছর আগে এই গায়ে সুন্দরী মেয়েদের কত সর্বনাশ করেছে, আর আমার দাদা প্রতিবাদ করেছিল বলে ওদের এখন সাপে নেগুলো সম্পর্ক। আরে আগের কথা বাদ দিয়ে পরের কথা ভাবো। কি ভাবো? আচ্ছা বেকা চৌধুরী, শহর থেকে গায়ে এসে যদি আমাদের জমিগুলো খেয়ে ফেলে তখন আমরা কি খাবো? হ্যাঁ শালা শালা বেকা চৌধুরী না, ওই শহরে ব্যবসা করে বড্ড বার বেড়েছে। শালা লাঠির যার জোর কথাই বলে না, যার লাঠি তার মাটি। শালা আমার যদি একটা ছেলে হতো না তাহলে একবার দেখে নিতাম শালাকে একবার। এই শোনো, আমার ছেলের মা, আমিও ছেলের বাবা।